বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, আমরা কিন্তু একটা কথা বলে থাকি, দোজক এবং জাহান্নাম। দোজক শব্দের অর্থ কী এবং জাহান্নাম শব্দের অর্থ কী? জাহান্নাম বড় না দোজক বড়? আর দোজক আর জাহান্নামের মধ্যে যে কতটুকু পার্থক্য, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, মানুষ কিন্তু এই পৃথিবীতে থাকা অবস্থায় কিন্তু তারা দোজককে দেখতে পায়, কিন্তু দোজককে দেখতে পেলেও তারা বুঝতে পারে না। এবং জাহান্নাম এটাও দেখা যায়, কিন্তু এটা দেখে সবাই কিন্তু বুঝতে পারে না। জাহান্নাম কোথায় এবং দোজক কোথায়, আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দেখেন, দোজকের বিষয়টা আমি আপনাদেরকে বলি, যে আমরা একটা কথা বলে থাকি, দোজক আর বেহেস্ত। দেখেন, দোজক থেকে কিন্তু বেহেস্ত দূরে নয়, আর বেহেস্ত থেকে দোজক দূরে নয়, তবে জাহান্নামটা একটু দূরে। আর সে জাহান্নামের মধ্যে যে পড়ে তার কিন্তু আর কুলকিনার থাকে না, কিন্তু দোজক থেকে একটা কুলকিনার আছে। আচ্ছা, তাহলে দোজক থেকে কুলকিনারটা কি করে আছে, আর জাহান্নাম থেকে কোনো কুলকিনার পাওয়া যায় না, সেটা কিভাবে আছে, আজকে এই আলোচনা করব। আচ্ছা, তবে একটি কথা কি, হয়তো মনে মনে ভাবতে পারেন এই কথাগুলো কেমন হতে পারে। হয়তো সামনে আগে পিছে আমাদের ভালো আলোচনা আছে, শুনে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে যে আলোচনাগুলো আপনাদের কাছে ছাড়ব যখন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আচ্ছা, এখন দোজক আর জাহান্নামকে দুটি ভাগ করব। দেখেন, দোজক, দেখেন আমরা যদি বলি দো টাকা, তাহলে কিন্তু ভদ্র ভাষায় বলা হয়েছে দো টাকা। আর যদি বলি আমরা আঞ্চলিক ভাষা, যদি বলি দুই টাকা বলি বা দুই টাকা বলি, দুই শব্দটা উচ্চারণ করি, এরকম দুই যোগ মানে দোজক, দুই যোগ মানে দোজক, দুই মিললে যখন যোগ হবে তখন তারা দোজক ভোগ করবে। আর যদি বিয়োগ হয়, বিয়োগ হয়ে গেলে তারা শান্তিময়। যেমন আমি আপনাদেরকে বলছি, দুই যোগ, আর এখানে দুই যোগের আশেপাশেই একেবারে লাগানো বেহেস্ত। যেমন সূর্য ডুবছে, অন্ধকার হয়ে গেছে, এবং সূর্য উঠেছে, অন্ধকার চলে গেছে, তাহলে কিন্তু আলো অন্ধকার দুটি পাশাপাশি, একটি হাজির হয়েছে আরেকটি চলে গেছে, আরেকটি চলে গেছে আরেকটি আসছে, আলো অন্ধকার দিন রাত একটার সাথে একটা কানেক্ট করা, একটা গেছে আরেকটা উঠছে। যাই হোক, এখন যে কথাটি বলবো, দুই যোগ, আমি মানুষ দিয়ে আগে বলছি। যেমন মনে করেন, আপনার মধ্যে যে পানি, জিন্দা পানি, যাকে আবে হায়াতের পানি বলা হয়, জিন্দা পানি বলা হয়, সেই জিন্দা পানির দ্বারা আপনি আমি এই পৃথিবীতে জিন্দা হয়ে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি। এই জিন্দা পানিটি আপনার মধ্যে যোগ হয়েছে কিভাবে, আপনি পৃথিবীর খাবার খাদ্য খেয়েছেন, ফল ফলাদি খেয়েছেন, সেখান থেকে আপনার মধ্যে সেই রক্তের সাথে কীট জমা হয়েছে, আর সেই কীটগুলো দেখা গেছে যৌবন যখন আসে মানুষের, তখন সেগুলো বীজে পরিণত হয়, তখন সেটা যখন পরিণত হয় তখন কি হয়, সেই কীটগুলো আপনার সাথে যোগ হয়ে গেছে। যোগ যখন হয়ে গেছে তখন কিন্তু আপনার ভিতরে একটা অশান্তি, তখন কিন্তু বিবাহ করার মন, নারীর দিকে মন, বিভিন্ন দিকে মন ছোটে, তখন নিজেকে স্থির রাখা যায় না। যখন বিবাহ শাদী করা হয় তখন যখন সেখানে স্বামী আর স্ত্রী যোগ হয়, যোগ হওয়ার পরে তখন স্বামীর থেকে কিছু বিয়োগ হয়, বিয়োগ যখন হলো তখন সেখানে যোগ হয়ে গেল, কোথায়, স্ত্রীর মধ্যে সেটা যোগ হলো, আর স্বামীর থেকে সেটা কি হলো, স্বামীর থেকে সেটা বিয়োগ হলো, বিয়োগ যখন হলো তখন কিন্তু সে শান্তিময়, এখন সে জ্বালা যন্ত্রণা যে একটা যৌবনের আগুনে ভুক্ত সেটা কমে গেছে, সেটা শান্ত হয়ে গেছে, কিন্তু আপনার জিনিসটা আরেকটা বান্ডে যোগ হয়ে গেছে। যখন যোগ হয়ে গেল তখন কি হলো, তখন আস্তে 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 আস্তে
দুই যোগ পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস যখন পার হচ্ছে তখন তার মধ্যে সেটা যোগ হয়ে তখন সে বিরহৎ আকার ধারণ করছে। একটা বাচ্চা সেখানে তৈরি হয়ে সে বড় হয়ে গেছে। এখন কি হবে, দশ মাস যখন পার হবে বা দশ মাস যখন হবে তখন কিন্তু সে যতক্ষণ পর্যন্ত বিয়োগ না হচ্ছে, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়া মানে বিয়োগ হওয়া, যতক্ষণ পর্যন্ত মায়ের সাথে সেই সন্তান গর্ভে যোগ হয়ে আছে ততক্ষণ পর্যন্ত মায়ের অশান্তি। আর অশান্তির আরেক নাম হলো দুযোগ, মানে দুই যোগ। এই দুই যোগ যখন বিয়োগ হবে মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তখন কিন্তু মায়ের সেই শান্তি ফিরে আসবে। একটা শান্তি হলো তার কাছ থেকে বাচ্চাটি পৃথিবীতে প্রসবের মাধ্যমে এসে গেছে, এ হলো বিয়োগ হয়ে গেছে। আচ্ছা, বিয়োগ যখন হলো তখন সে শান্তিময় হলো। আরেকটা শান্তি কি, সে যখন জ্ঞান ফিরল তখন নিজের সন্তানকে যখন দেখল তখন তার মধ্যে আবার শান্তি এসে গেল। আচ্ছা, এ হলো দোজকের বিষয়, দুই যোগ মানে দোজক। এবার আসি জাহান্নাম কাকে বলে। জাহান্নামটি হলো দেখুন যে একটা মানুষ পৃথিবীতে থেকে এমন কিছু আইন অবলম্বন করে চলেছে, আল্লাহর আইন মানেনি, মানুষের ক্ষয়ক্ষতি করেছে, সন্ত্রাসী করেছে, এবং সে বুঝতে পেরেছে সে পাপ করতেছে, তার মনে জাগনা দিয়েছে যে সে পাপ করতেছে। অনেক মানুষ তাকে বুঝিয়েছে এগুলো করো না, সে মানুষ মারে, মানুষ কাটে, বিভিন্ন খারাপে লিপ্ত থাকে। তখন সেই মানুষটি সমস্ত পাপের যখন সীমা লঙ্ঘন করে তখন হাদিস শরীফে একটা কথা এসেছে যে মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন কিন্তু মানুষের স্বরূপে ফেলা হবে না, এদেরকে পশুর রূপ বানিয়ে ফেলা হবে সেই জাহান্নামে। তাহলে সেই জাহান্নামে পশুর রূপ বানিয়ে যখন ফেলাবে তখন দেখেন সন্ত্রাসী আত্মা, এই খারাপ যে আত্মাটি পৃথিবীতে যতদিন মানুষ রূপে ছিল ততদিনই সে মানুষের রূপে ছিল। তখন দেখা যায় এই ব্যক্তিটি যখন মারা গেল, মারা যাওয়ার পরে কি হলো, তখন এই মারা যাওয়ার পরে এই আত্মাটি আল্লাহর হিসেবে সে মানুষের জন্ম আর পায় না, সে মানুষের জন্ম আর পায় না। তখন এই মানুষটি কোনো পশুর ঘরে জন্ম নেয়, আল্লাহর হিসেবে সে যেই পশুর ঘরে জন্ম নেওয়ার সেই পশুর ঘরে সে জন্ম নেবে। এবং সেই পশুর ঘরে জন্ম নিয়ে দেখেন একটা পশুর যদি পেটে ব্যথা হয় সে কাউকে বলতে পারে না, ওষুধ নেই, সে ভুগতে থাকে। এবং একটা পশুর পেটে যখন বাচ্চা থাকে, কারণ এই বাচ্চাটাকে দেখা গেছে সে ভূমিষ্ঠ হচ্ছে না, তাকে কিন্তু কেউ সিজার করতে নিয়ে যাচ্ছে না, মেডিকেল নিয়ে যাচ্ছে না, তার সাহায্যকারী কেউ নেই, এই জাহান্নাম ভুগতেছে, যাকে হাবিয়া দোজক বলা হয়। আচ্ছা, এর পরের কথাটা হলো কি, যে মানুষ যখন যে সমস্ত পাপের সীমা লঙ্ঘন করে তখনই সেই মানুষটি সেরকম ধরনের পশুর গড়েই সে জন্ম নেয়। আর সেই পশু যেমন টোটালে মাকলুকাত হলো 18,000 মাকলুকাত, এর মধ্যে দেখা গেছে রজ বীর্য গ্যাজ এই তিনটি স্তর, পানির নিচে, পানির টানে উপরে এবং উড়ন্ত, এই ৬,৮,০০০ মাকলুকাত, এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। তার মানে যে 17,999 মাকলুকাত একদিকে আর মানুষ শ্রেষ্ঠ হলো একদিকে। তাহলে এই শ্রেষ্ঠত্ব যারা হারিয়ে ফেলবে তারা তখন কোথায় যাবে, সেই তখনই সেই মানুষগুলো পশুকুলে চলে যাবে, যেতে পারে কীট পতঙ্গে, যেতে পারে কুকুর বিড়ালে, যেতে পারে পাখি প্রাণীতে। তাহলে এরকমভাবে তাদের কোনো চিকিৎসা নেই, তাদেরকে দেখার কিছু নেই, কেউ নেই, তারা এই ভোগ ভোগান্ত করতে থাকে। আর এখানে কেউ কাউকে সাহায্য করে না, আর এটাকেই বলা হয়েছে জাহান্নাম। দেখেন একটা মানুষ যখন কোনো বিপদে বা কোনো পেটের ব্যথা বা কোনো প্রসব যন্ত্রণা যাই কিছু হোক তাকে মেডিকেল নেয়, না তো তাকে সাহায্য করার কেউ সামনে দাঁড়িয়ে যায়। দোজক ক্ষণিকের, যেমন রাত হয়েছে আবার দিন হবে, কিন্তু জাহান্নামের কোনো কলকিনার পাওয়া যায় না। যে পশু জন্ম নেওয়ার পরে এই পশু দেখা গেছে 20-30 বছর বাঁচলো, সে যখন মৃত্যুবরণ করলো তখন আবার অন্য পশুতে সে জন্ম নেবে, আবার যখন সে দেখা যায় মৃত্যুবরণ করবে আবার সে অন্য পশুতে জন্ম নেবে। কিন্তু হাদিস শরীফ এই জিনিসগুলোকে ক্লিয়ার করা হয় নাই। এই বিষয়ে কি বলেছে,
এই বিষয়ে বলেছে যে একজন মানুষ যখন সমস্ত পাপের সীমা লঙ্ঘন করবে, মহাপাপী হয়ে যাবে, তখন সেই মানুষটিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন সেই মানুষটি মরবে আবার বাঁচবে, মরবে আবার বাঁচবে, মরবে আবার বাঁচবে। তার মানে কি? যে একটা পশুতে জন্ম নেবে, আবার এই পশুটি মরবে 20-30 বছর থেকে, পরে আবার মরবে, পরে আবার বাঁচবে। তাহলে এই কথাটা তারা ক্লিয়ার করেনি, কিন্তু সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম এখানে ক্লিয়ার করা হয়েছে। তাই দেখা যায় ওখানে ক্লিয়ার করাতে দ্বন্দ্ব ফেসাদ কমে গেছে, আর আমাদের মধ্যে এটি ক্লিয়ার করা হয়নি। যে দোজক আর জাহান্নাম বলতেই এই দুটো কথাই তারা শিখেছে, জেনেছে, আর এর মধ্যেই তারা সীমাবদ্ধ। তাই বলবো কি, আল্লাহ এই কোরআনটি আমাদের মানব জাতির উপরে নাজিল করেছেন শিক্ষা নেওয়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য, কিন্তু আমরা তা করি না। একটা কথা বলা হয়, কোরআন পড়লে সওয়াব হয়। কেন? আল্লাহ বলেছে, চিঠি রূপে আমি এই কোরআনকে নাজিল করেছি, এই চিঠির মধ্যে ঠিকানা আছে, তোমাদেরকে সৃষ্টি করে আমি আলমে আরওয়ার মধ্যে রেখেছিলাম, আত্মজগতে রেখেছিলাম, সেখান থেকে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর বলা হয়েছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লে আবলু ওয়াকুম আয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তাহলে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পরীক্ষা পাশ করার জন্য পাঠিয়েছে। যখন আমরা পরীক্ষা পাশ করব এবং আল্লাহর প্রেম ভক্তিতে আমরা মজে যাব, তখন আমরা আর এই মানব জন্ম হারাতে হবে না। এমনকি আল্লাহ আমাদেরকে মুক্ত করে সেই আল্লাহর রুহানি জগতে আমাদেরকে আবার নিয়ে যাবে, আবার সেখানে সুখ স্বাচ্ছন্দ্য হবে। তবে আজকের এই আলোচনাটি আপনাদের সামনে বলা হলো, কি বুঝলেন অবশ্যই জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের সামনে দরকার, শুনতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সামনে সেই আলোচনা নিয়ে উপস্থিত হব। এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।